জিন্দাবাদ 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 সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুই নম্বর অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের জিপি সভাপতি পদের অপর একজন নির্দল প্রার্থী ব্রজেন্দ্র সিনহা। তো আমরা এবারে উনার কাছে জানার চেষ্টা করব যে এই নির্বাচনে উনার এজেন্ডা কি রয়েছে এবং এই জিপিতে মূলত কি সমস্যাগুলো রয়েছে বলে উনি ভাবেন, এবং উনি সভাপতি হিসাবে নির্বাচিত হলে সেটা কতটুকু কিভাবে সমাধান করার পরিকল্পনা উনার রয়েছে। নির্দল দুই নম্বর অম্বিকাপুর জিপির নির্দল প্রার্থী ব্রজেন্দ্র সিনহা, আমি গরিব জনসাধারণের স্বার্থে অম্বিকাপুর জিপি রাস্তাঘাট আর রেশন কার্ড পানীয় জল সমস্যা ইন্দিরা আওয়াজ যারা দুর্নীতি করেছে অপজিট বিধবাতা আর এই যে রাস্তা এগুলা যে ব্যাকওয়ার্ড যে জায়গা আছে এইগুলো অম্বিকাপুর যে অম্বিকাপুর জিপির যে যে রাস্তা ব্যাকওয়ার্ড এখন 50-70 বছর যে কংগ্রেসের রাজত্ব করা সত্ত্বেও এখনও আমরা জিপি প্রতিনিধি কংগ্রেস প্রার্থী গুরুদাস সিনহা প্রায় 15 বছর রাজত্ব করে গেছে, কিন্তু গরিব জনসাধারণের যে সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা করেনি, ডিমো দিচ্ছি এই নিয়ে 15 বছর রাজত্ব করছেন। এই দুর্নীতির যে প্রতিবাদে আমি নির্দল প্রার্থী হিসাবে অম্বিকাপুর জিপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি অম্বিকাপুর জিপির সব জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলতে চাইছি। উনি আমার হাজব্যান্ড, আমি ওনার পত্নী নীলিমা সিনহা। আমি অম্বিকাপুর জিপির জনসাধারণের গরিব দুঃখী জনসাধারণের সম্মুখে আমার স্বামীকে দাঁড় করিয়েছি, এবার নির্দল প্রতিদ্বন্দ্বী কাপ্লেট চিহ্নে দাঁড়িয়েছি। আমরা সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের পিছনে অনেক জনসাধারণের মতামত আছে, আন্তরিকতার সহিত আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন। এবার আমরা অম্বিকার জিপিকে পুরোপুরি পাল্টে দেওয়ার একটা পরিকল্পনা করেছি। পানীয় জল রাস্তাঘাট বিধবা ভাতা বিভিন্ন ধরনের গরিব দুঃখীদের পাশে আমরা থাকবো বলে প্রতিশ্রুতি দিয়ে আমরা এগোচ্ছি। আমাদের পাশে বহু জনসমর্থন রয়েছে। আমরা আগেও আশা করি যদি আমরা লাভবান হয় আমরা জিতি, তাহলে কথার কোনো খিলাফ হবে না। আমরা সবার পাশে থাকবো, সবার উন্নতির সঙ্গে আমরা জড়িত থাকবো এবং সেটার চেষ্টা করবো। এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি। নমস্কার।